প্রিয় বন্ধুরা, আজকের এপিসোডে আমরা জানবো শপিং এর জন্য বিশ্বের সেরা 10টি শহর সম্পর্কে। ঘুরতে গেলেন আর শপিং করবেন না, তা কি করে হয়? মন জুড়ানো শপিং এর জন্য সারা বিশ্বের বিভিন্ন শহর খুব জনপ্রিয়। ডানগার ক্রিয়েটিভ সার্ভিস ও গ্লোব শপার সিটি ইন্ডেক্স প্রকাশ করেছে শপিং এর জন্য বিশ্বের সেরা 10টি শহর সম্পর্কে। আসুন আর দেরি না করে বিস্তারিত জেনে নিই। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিন। 1 নম্বরে রয়েছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের রেয়ার ভিন্টেজ শোরুমে গেলে অনন্য সব পণ্য মিলবে সেখানে। এতে রয়েছে ফ্যাশন ইতিহাসের গত শতাব্দীর সব যুগের জিনিস, এছাড়াও ডিউর, গিবেন্সি, পিয়েরে কার্ডিন সহ বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠানগুলোর সব ধরনের পোশাক আছে সেখানে। এই শহরে বিশাল ডিপার্টমেন্ট স্টোরগুলোতে বিশেষ ছাড়ে কেনাকাটা করা যায়। 2 নম্বরে রয়েছে টোকিও। টোকিওর শিনজুকু ওয়ার্ডের বিশাল দোকান ইসেতান 2টি ব্লকের 8টি পৃথক ভবনে অবস্থিত। সেখানে ইংরেজি, চীনা ও কোরিয়ান ভাষায় দক্ষ কর্মী আছে। জুতা থেকে শুরু করে মাছ পর্যন্ত কেনার ক্ষেত্রে পরামর্শ নেওয়ার উপদেশটাও মিলবে ইসেতানে। গ্লোবাল শপার সিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী এশিয়ার সবচেয়ে সস্তায় কেনাকাটার শহরের দিক দিয়ে টোকিও চতুর্থ। 3 নম্বরে রয়েছে লন্ডন। কেনাকাটার মান আর আন্তর্জাতিক ও স্থানীয় ব্র্যান্ড সহজলভ্য হওয়ার লন্ডন বিশ্বজুড়ে জনপ্রিয়। এই শহরের ডিপার্টমেন্ট স্টোর লিবার্টিতে ক্রেতাদের ভিড় থাকে বেশি। সেখানে এমন অনেক কিছু পাওয়া যায় যা চমকে দেবে ক্রেতাদের। 4 নম্বরে রয়েছে কুয়ালালামপুর। কুয়ালালামপুরের ওয়ান ইতামা আয়তনের দিক দিয়ে পৃথিবীর চতুর্থ বড় বিপণী বিতান। সেখানে আছে 650টি দোকান, এশিয়ার সবচেয়ে বড় ইনডোর রক ক্লাইম্বিং সুবিধা, সুবিশাল ছাদ বাগান, ইনডোর বনাঞ্চল, বিশুদ্ধ পানির একুয়ারিয়াম, উচ্চমানের জিনিস সাশ্রয়ী মূল্য ও নির্ভরযোগ্য হওয়ার কুয়ালালামপুরের কেনাকাটা বরাবরই পর্যটকদের কাছে আনন্দদায়ক। 5 নম্বরে রয়েছে প্যারিস। প্যারিসের এনিক গতার সুগন্ধি আর স্টেলা ম্যাককার্টনি ও ইভস সেন্ট লরার সহ নির্বাচিত ডিজাইনারদের পণ্য রয়েছে অদ্ভুত কনসেপ্টে সাজানো মেসিতে। ফেলনা কিন্তু দৃষ্টিনন্দন অনেক পণ্য পাওয়া যায় সেখানে। ফ্রান্সের এই শহর কম দামে বিখ্যাত ডিজাইনারদের জিনিস বিক্রি করে কলের। প্যারিসে 1838 সালে গড়া লেবন মার্শে পৃথিবীর প্রথম আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর। 6 নম্বরে রয়েছে হংকং। গ্লোবাল শপার সিটি ইন্ডেক্সের এক গবেষণা দেখা গেছে হংকং এর 87% পর্যটক কেনাকাটা করে, এর মধ্যে 56% সন্তুষ্টি প্রকাশ করে শপিং এর জন্য এশিয়ার সেরা শহরের স্বীকৃতি হংকং এর। 7 নম্বরে রয়েছে বুয়েন্স আয়ান্স। উন্নত মানের লেদারে পণ্য সাশ্রয়ী দামে কিনতে লিওনেল মেসির দেশের বিকল্প নেই। বুয়েন্স আয়ান্সে 1952 সালে গড়ে ওঠা মোকাসিনেস গিডু পুরুষদের জন্য বানানো লেদারের জুতা বিক্রি করে। শহরটিতে তাদের 3টি শাখা। এছাড়াও কেলে মুরিলো সড়কে লেদারে পণ্যের পসরা সাজানো দোকানের অভাব নেই। 8 নম্বরে রয়েছে বিয়েনা। অস্ট্রেলিয়ার এই শহর কেনাকাটা থাকতে হয় কৌশলী, কারণ পণ্যের দাম অনেক বেশি। 100 বছর পুরনো নাশ মার্কেট 1.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত, মিলবে 120টি বিশাল আকারের খাবারের দোকান, মিষ্টি থেকে শুরু করে সামুদ্রিক খাবারও আছে সেখানে। 9 নম্বরে রয়েছে দুবাই। দুবাই মলকে শপিং এর রাজ্যই বলা যায়। আয়তনের দিক দিয়ে এটাই বিশ্বের সবচেয়ে বড় বিপণী বিতান। শপিং মলের ভেতর যেন অনেক শপিং মল আছে মনে হবে। থিম পার্ক, পানির ফোয়ারা, ঝর্ণা, অলিম্পিক আকারে বিশাল বরফ বল একুরিয়াম সবই মিলবে সেখানে। মল অফ দ্য ইমিরেটস এ মিলবে মধ্যপ্রাচ্যের প্রথম ইনডোর স্কি রিসোর্ট। 10 নম্বরে রয়েছে মাদ্রিদ। স্পেনের মাদ্রিদের অনেক বিলাসবহুল পণ্য পাওয়া যায়। মাদ্রিদের বিখ্যাত ব্র্যান্ড কার্ফাসেসেনা 1901 সালে প্রতিষ্ঠিত হয়। এই দোকানটিতে মিলবে ঐতিহ্যবাহী ওল, তুলা ও মকমল কাপড়ের পোশাক। বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর কপিন করা হয়েছিল এই দোকান থেকে। পুরনো জিনিসপত্রের জন্য মাদ্রিদে যেতে পারেন কাসাডি ডিয়েগোতে, শহরটি ফুটপাত পর্যটকদের চোখে অপূর্ব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।